আপনারা জানেন যে আমরা আজকে সারা দেশে কালো ব্যাজ এবং কালো পোশাক পরিধানের এক কর্মসূচি নিয়েছি। সীমান্তে বাংলাদেশের নাগরিকদের ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর হাতে যে নির্বিচারে হত্যা হতে হচ্ছে, নিহত হতে হচ্ছে, সেই বিষয়ে প্রতিবাদ জানানোর জন্য এবং সরকারকে অবিলম্বে এই সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করার জন্য কার্যকরী ব্যবস্থা করার দাবিতে আজকে আমরা এই কালো ব্যাজ ধারণ এবং কালো পোশাক প্রধানের কর্মসূচি নিয়েছি সারা দেশে। সেই অনুযায়ী কালো পতাকা উত্তোলন, সেই অনুযায়ী আজকে আমিও কালো পোশাক পরি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সঙ্গে কালো ব্যাজ ধারণ করেছি। তো আপনাদের অনুমতি নিয়ে আমি এই মুহূর্তে আমার কথা বলার সুযোগের জন্য কালো ব্যাজটা খুলে ফেলে আপনাদের সঙ্গে কথা বলতে চাই। সাংবাদিক বন্ধু, আপনারা জানেন যে বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই সীমান্তে ভারতীয় রক্ষী বাহিনীর হাতে আমাদের নাগরিকেরা তারা বিনা বিচারে নিহত হচ্ছেন গুলির মাধ্যমে, এবং এখন তার সংখ্যা আমরা এখন পর্যন্ত আমাদের যেটা সংখ্যা আমরা পেয়েছি যে গত সাল থেকে এখন পর্যন্ত 1510 জন বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে, এবং তার মধ্যে 2008 সাল থেকে আজ পর্যন্ত 439 জন। প্রশ্ন হচ্ছে যে জনসংখ্যার অনুপাতে এই ধরনের লোক নিহত হওয়া বাংলাদেশের মতো জনবহুল দেশে খুব একটা অস্বাভাবিক কিছু না, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সীমান্তে প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনীর হাতে যখন বাংলাদেশের নাগরিকদের নির্বিচারে হত্যা করা হয়, এটা অবশ্যই জাতিসংঘের যে সনদ রয়েছে মানবাধিকারের তার চরম লঙ্ঘন, এবং মানুষের যে ন্যূনতম অধিকার রয়েছে আপনার বিচার পাওয়ার সেটাও লঙ্ঘন। ভারতের দিক থেকে বলা হয় যে আপনার যারা চোরাকার বাড়ি তারা ভারতবর্ষে প্রবেশ করলে তাদেরকে বারণ করার পরেও যখন হয় না তখন গুলি করতে হয়। আমাদের বিজ্ঞ পররাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে প্রচুর আপনার তার পাকতা তার বিজ্ঞতার পরিচয় দিয়েছেন। তিনি সেই গত 17 ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী যখন আসলেন কথা বললেন ভার্চুয়াল আলোচনায় আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে, তখনকার আলোচনা শেষে মিটিং এর মধ্যে তিনি মিটিং এর পরে তিনি বললেন যে তিনি হতাশ হয়েছেন। আজকে আবার একটা আপনার ডেইলি স্টারে তার একটা ইন্টারভিউ প্রকাশ হয়েছে, বেশ বড় ইন্টারভিউ, আপনাদেরকে অনুরোধ করবো যে দয়া করে আপনারা ইন্টারভিউটা পড়বেন। এই ইন্টারভিউ পড়ে আমার সন্দেহ লেগেছে যে তিনি আসলে কার পররাষ্ট্রমন্ত্রী, তিনি কি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নাকি ভারতের পররাষ্ট্রমন্ত্রী। পুরো ইন্টারভিউটাতে তিনি ভারতকে ডিফেন্ড করার চেষ্টা করছেন, আমাদের তো ভারতের বিরুদ্ধে বক্তব্যটা কোনো ভারতের সরকার বা ভারতের জনগণের বিরুদ্ধে কোনো বক্তব্য নয়, আমার নাগরিকদের সুরক্ষার বিষয়ে তাদের জীবনের প্রশ্নে আমাদের বক্তব্য, এবং এটা সবাই করছে দীর্ঘকাল ধরে করছেন, বাংলাদেশ সরকারও বিভিন্ন সময় সেগুলোকে তুলেছে। এবার পররাষ্ট্রমন্ত্রী বলছেন, তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে এবার কি এটা উত্থাপন করা হয়েছিল, তিনি উত্তর দিয়ে বলছেন যে আমরা ভারত সরকারকে বারবার এই কথা বলে বিব্রত করতে চাই, কারণ যারা ঢোকে তাদের বক্তব্য ওনার বক্তব্য ভারতীয় কোর্ট করে যে তারা লেটার উইপন নিয়ে ঢোকে,
তারা আত্মরক্ষার্থে গুলি করে। তো এটা আমার মনে হয় যারা আপনারা সাংবাদিকতার সঙ্গে জড়িত আছেন তারা সবাই খুব ভালো করেই জানেন যে লেথাল ওয়েপন বলতে এখন পর্যন্ত কোনোদিনই কোনো কিছু ব্যবহৃত হয়। সরাসরি গুলি হয়েছে, সরাসরি তারা নিহত হয়েছে, প্রাণী থেকে শুরু করে অনেক সাধারণ নিরীহ মানুষ পর্যন্ত সেখানে মারা গেছে। শুনে আরো অবাক হবেন যে পড়লে আরো অবাক হবেন, তিনি বারবার এই কথা বলছেন যে এটা আমরা ভারতীয়দের বিব্রত করতে চাই না, আমাদের সঙ্গে এত চমৎকার সম্পর্ক, এত ভালো সম্পর্ক যে সেই সম্পর্ক আমরা নষ্ট করতে চাই না। এবং এই বিষয়টা নিয়ে তারা কথা বলারও এখানে প্রয়োজন বোধ করছে না, সেটাই তিনি বোঝাতে চেয়েছেন। পরে অনেকগুলো আছে আপনার আলোচনার বিষয়বস্তু, পানি সম্পর্কেও তারা একই রকম কথা বলছে। সমস্যাটা হচ্ছে যে ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব সর্বোচ্চ পর্যায়ে, আমরা খুব আশ্বস্ত হই, ভালো কথা, এবং এটা আমাদের জনগণকে নিরাপদ, একটা নিরাপদ বোধ করার একটা একটা সুযোগ সৃষ্টি করে দেয়। কিন্তু ভারতের সঙ্গে বন্ধুত্ব প্রমাণ করবো কি করে? প্রমাণ কি যে ভারতের সমস্ত যে চাহিদা সেগুলো মেটাবো, আর আমার যে সমস্যাগুলো দেশের সমস্যাগুলো একটা আমার মিটবে না। পানির সমস্যা আমাদের জীবন মরণের সমস্যা, আমার জীবন জীবিকার সমস্যা। পানির সমস্যা সমাধান আমরা বারবার শুনছি যে হবে, হচ্ছে, কিন্তু একবার হচ্ছে না। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার যে তার তিস্তা নদীর পানির কোনো হিস্সা না পেয়েও আমরা কিন্তু আপনার ফেনী নদীর পানি দিয়ে দিয়েছি ইতিমধ্যে। আমি আগের কথা বলছি না, ইতিমধ্যে দিয়ে দিয়েছি। এবং আমরা সবাই ভালো করে জানি যারা আপনার এই ভারত বাংলাদেশ সম্পর্ক বা অভিন্ন নদীগুলোর বিশেষ আমরা যারা জানার চেষ্টা করি যে 154টা অভিন্ন নদী রয়েছে, এর মধ্যে প্রায় প্রত্যেকটি নদীতেই ভারত উজানে পাঁচ দিয়েছিলেন। সেটা ভারতের সঙ্গে আলোচনা না করেই প্রশ্নটি হচ্ছে যে বাংলাদেশ ছোট দেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ, বাংলাদেশের মানুষ একটা যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছে। আমরা উন্নয়নের জন্য গড়া ফাটিয়ে কথা বলছি, আমরা অন্যান্য বিষয়ে কথা বলছি, কিন্তু আমার যে ন্যূনতম যে স্বাধীনতা সর্বমস্ত, আমার জনগণের যে যান মাল নিরাপত্তা রক্ষা করার যে দায়িত্ব, সেই সম্পর্কে আমি সম্পূর্ণ উদাসীন থাকছি, অথবা সেই জায়গায় আমরা প্রতিবেশীর কাছে আপনার মাথা নোয়াচ্ছি। আমাদের প্রশ্ন ওই জায়গায়, আমরা ভারতকে দোষ দিতে চাই না, ভারতকে ব্লেম করতে চাই না, বা ভারত সরকারকে ব্লেম করতে চাই না। আমাদের প্রশ্ন হচ্ছে আমাদের সরকারের কাছে, যারা দাবি করেন যে তারা কোনো মতেই কখনোই বাংলাদেশের স্বার্থকে জলাঞ্জলি দেন না, মানুষের স্বার্থের মধ্যেই তারা কাজ করে, তাদের কাছে আমাদের প্রশ্ন যে আজকে কোন বাংলাদেশের স্বার্থে আপনারা সে সীমান্তে হত্যা সম্পর্কে কোন রকম কোন কার্যকরী অবস্থা করতে পারছেন না? কোন বাংলাদেশের স্বার্থে আপনারা এখন পর্যন্ত অভিন্ন নদীগুলোর পানির হিসার ব্যাপারে কোন চুক্তি করতে পারছেন না? এবং তিস্তা নদীর মানে বারবার বড় অপূর্ব তার যে আপনার অ্যান্সার, এটা পড়লে আপনারা মুগ্ধ হবে। তিনি বলছে আমাকে প্রশ্ন করছেন কেন, ভারতীয়দের প্রশ্ন করেন, ভারতীয়দের আমাদের প্রশ্ন করতে হবে কেন, আমি আমার পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করবো, জানতে চাইব। তিনি বলছেন যে তিস্তা নদীর পানির ব্যাপারে আপনারা ভারতের প্রধানমন্ত্রী, পশ্চিমবাংলার বাংলার মুখ্যমন্ত্রী এবং তাদের রাজনীতিবিদদের এবং মিডিয়াকে জিজ্ঞেস করেন। এটা তো কোনো দায়িত্বশীল পররাষ্ট্রমন্ত্রী বক্তব্য হতে পারে। আপনার সমস্যা আছে সেই কথা আপনি বলতেই পারেন, ঠিক যতটুকু সমস্যা আছে, তারপরে আপনি আমাদের সাংবাদিক ভাইদের বলবেন যে আপনারা আমাদেরকে প্রশ্ন না করে আপনারা ওখানে প্রশ্ন করেন, এটা জানি না আমি, এটা তার কোন বিজ্ঞতার পরিচয় আমি ঠিক বলতে পারবো না। এই যদি হয় অবস্থা বাংলাদেশের, তাহলে আমরা কোথায় দাঁড়িয়েছি আপনারা সেটা সহজেই বুঝতে পারেন। আমরা সেই কারণেই আজকে এই বিষয়টা নিয়ে আমরা একটা কালো ব্যাস ধারণাটা আমাদের একটা প্রতিবাদ, আমরা এটার অবসান চাই। আমার কথা হচ্ছে যে আমাদের কথা যে যদি কেউ অপরাধ করে তার তো আইন আছে, ভারতীয়রও আইন আছে, যদি কেউ ইলিগাল ট্রেসপাস করে তাকে ভারতীয়রা ধরবে, তার 14 ফরেন্স অ্যাক্ট তার বিচার হবে। কিন্তু এখনো আমাদের সালাউদ্দিন সাহেবকে তারা ওইভাবে আটকে রেখেছে, এখন পর্যন্ত সালাউদ্দিন সাহেব মুক্ত নন, আমাদের স্থায়ী কমিটির সদস্য, কারণ আমাদের সরকার
তাদেরকে ব্যবস্থা তাদের বিচার করতে পারে। এই জিনিসগুলো সমাধান হওয়া দরকার। একটা মর্যাদাপূর্ণ আপনার সম্পর্ক, একটা পারস্পরিক মর্যাদার ভিত্তিতে একটা সম্পর্ক গড়ে ওঠা খুব জরুরি, কারণ আমরা একটা স্বাধীন সার্বভৌম জাতি। এবং দুঃখজনক ব্যাপার হচ্ছে যে এই ধরনের মানসিকতা থেকে আমরা যেটা আশঙ্কা করছি যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা দেখা। আপনি কোন সমস্যাটা সমাধান করতে পারেন? রোহিঙ্গা সমস্যা কোন সমাধানই তারা করতে পারে এখন পর্যন্ত? এবং সেখানে বলা হচ্ছে যে আপনার রোহিঙ্গা সমস্যার ব্যাপারে আমাদের প্রতিবেশী দেশগুলো তারা আমাদেরকেই সমর্থন করছে। ভারত বলা হয়েছে আপনার গতকাল দেখলাম আপনার তাদের রাষ্ট্রদূত তিনি হাই কমিশনার তিনি বলছেন যে আপনার এটা আমরা বাংলাদেশকেই সমর্থন করছি, নীরবে থেকে করছি, এই জন্য যে তাতে আমাদের বিভিন্ন রকম ম্যানিপুলেশন করতে সুবিধা হয়। বাংলাদেশের সাক্ষী জানি না আমরা আজকে বাংলাদেশ তার সমস্যার সমাধান করতে গিয়ে কোনো কথা বলবে না, ভারত নীরব থাকবে, চীন উল্টো ভেটো দেবে, আর বলা হবে যে আমরা খুব চমৎকার পররাষ্ট্র নীতি আমরা গ্রহণ করছি, সুন্দর পররাষ্ট্র। সব কিছুর মূলে একটাই, তাদের ক্ষমতায় থাকার জন্য এই রাষ্ট্রের সমস্ত স্বার্থগুলোকে জলাঞ্জলি দিয়ে তার ক্ষমতায় টিকে থাকার জন্য আজকে এই ধরনের নত জানুন পররাষ্ট্র নীতি গ্রহণ করছে। আমরা অবিলম্বে এই সীমান্তে হত্যা বন্ধ করার জন্য সরকার ইফেক্টিভ ব্যবস্থা গ্রহণ করবে নেবেন, সেইটাই আমরা আমাদের দাবি। আপনার আজকে সেই সূত্রে আমি আমাদের গত পরশু 19 ডিসেম্বর আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভা ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে, আজকে সেটাও আমি আপনাদের সামনে তাদের সিদ্ধান্তগুলো গ্রহণ হয়েছে সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই সভায় সভাপতিত্ব করছেন আমাদের পার্লামেন্টের চেয়ারম্যান জেনারেল তারেক রহমান, ছিলেন ডক্টর চন্দ্রকান্ত মোশাররফ হোসেন, প্রেসিডেন্ট মওদুদ আহমেদ, প্রেসিডেন্ট জমিনী সরকার। এটা আপনারা পেয়ে যাবেন, আমাদের কাছে কপি পেয়ে যাবেন সব। সবাই আলোচ্য বিষয় নিয়ে আলোচনার পরে যে সিদ্ধান্ত রয়েছে সেগুলো আমি আপনাদের বলছি। 2018 সালের 30 ডিসেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে পূর্বের রাতে ভোট ডাকাতি ও তথাকথিত একটি প্রহসনের কলঙ্কিত নির্বাচন অনুষ্ঠিত হয়। এই প্রহসনের নির্বাচনে বর্তমান অনির্বাচিত আওয়ামী লীগ সরকার অযোগ্য নির্বাচন কমিশন ও রাষ্ট্রযন্ত্রের যোগসাজশে জনগণের ভোটের অধিকার হরণ করে ক্ষমতা দখল করে, ভোটাধিকারকে হরণ করে, গণতন্ত্রকে ধ্বংস করে, যার ফলশ্রুতিতে বাংলাদেশ আজ একটি কর্তৃত্ববাদী সরতান্ত্রিক রাষ্ট্রে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। একাত্তরের মুক্তিযুদ্ধে মূল চেতনা গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, জনগণের সংবিধান সম্মত অধিকার থেকে জনগণকে সংবিধান সম্মত অধিকার থেকে বঞ্চিত করে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করে একদলীয় শাসন ব্যবস্থাকে গণতন্ত্রের ছদ্মবেশে প্রতিষ্ঠা করতে চলেছে। নির্বাচন কমিশনের অযোগ্যতা, ব্যর্থতা ও দুর্নীতিকরণে গোটা জাতি এখন নির্বাচন কমিশনের অপসারণ চায়। 42 জন বিশিষ্ট নাগরিকের রাষ্ট্রপতির নিকট চিঠি প্রদান সেই সত্যতাই প্রমাণ করেছে। আগামী 30 ডিসেম্বর সেই কলঙ্কময় কালো দিবসের দ্বিতীয় বছর পূরণ হবে। বাংলাদেশের মানুষ এই দিনটিকে ক্ষোভ ও ঘৃণার সঙ্গেই স্মরণ করছে। 2018 সালের নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবিতে আগামী 30 ডিসেম্বর সারা দেশে জেলা ও মহানগর পর্যায়ে সকাল 11টায় বিক্ষোভ সমাবেশ, ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর যৌথভাবে প্রেস ক্লাবের সামনে সকাল 11টায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠান করবে। 3. সম্প্রতি 17 ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে যা বিস্তারিত জনগণের সামনে প্রকাশ করা হয়। চিলাহাটি ও হলদিবাড়ি রেল সংযোগ প্রতিস্থাপিত করা হয়, বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশ ভারতের কাছ থেকে COVID-19 করোনা ভাইরাস ভ্যাকসিন ক্রয় করবে, আমরা যা জানতে পেরেছি সেটা আপনার কোভ্যাক্সিন, যা 70 ডিগ্রি আপনার কম তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে। অনেকেই ধারণা ভ্যাকসিন বিক্রির বিষয়টি ছিল এই সব ভার্চুয়াল আলোচনার মূল উদ্দেশ্য। এই ভার্চুয়াল সমাবেশের পরে পররাষ্ট্র বললেন তিনি হতাশ হয়েছেন, প্রকৃতপক্ষে গোটা জাতি হতাশ হয়েছে, ভারতের সঙ্গে বাংলাদেশের বিদ্যমান সমস্যাগুলো সমাধান তো হচ্ছেই না, অধিকন্তু বাংলাদেশের এই অনির্বাচিত নতজানু সরকার বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের স্বার্থ বাস্তবায়ন করছে। অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিসাব কোনো সমঝোতা হয়নি, বিশেষ করে তিস্তা নদীর পানি বণ্টনের চুক্তির বিষয়ে
বারবার আশ্বাস দিয়ে এখন পর্যন্ত ইতিবাচক কোন সমাধান হয়নি। দীর্ঘদিন ধরে বাংলাদেশ ভারত সীমান্তে বাংলাদেশের নাগরিকদের বিনা বিচারে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী হত্যা করছে, যা বর্তমান বিশ্বে মানবাধিকারের চরম লঙ্ঘন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ। বিনা বিচারে ভারতীয় সীমান্ত রক্ষীরা বাংলাদেশের নাগরিকদের হত্যা বাংলাদেশের মানুষের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 1972 থেকে আজ পর্যন্ত 1510 জন এবং 2008 থেকে 220 পর্যন্ত 430 জনকে হত্যা করা হয়েছে। সভা সীমান্তে হত্যা বন্ধে বাংলাদেশের সরকারকে কার্যকরী ব্যবস্থা করার জন্য আহ্বান জানায়। 4. কোভিড-19 করোনা ভাইরাসের ভ্যাকসিন সংগ্রহ বিতরণের একটি পরিকল্পনা সরকার প্রকাশ করলেও তা জনগণের কাছে স্পষ্ট নয়। ভ্যাকসিন সংগ্রহ, তার সংরক্ষণ, পরিবহন, বিতরণের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে সম্পন্ন করা জরুরি। সংগ্রহকৃত ভ্যাকসিন সুনির্দিষ্ট তাপমাত্রে সংরক্ষণ, দেশের প্রতিটি জেলা উপজেলায় বিতরণ এবং নীতিমালা সঠিকভাবে পালন করে ভ্যাকসিন গ্রহীতার কাছে ভ্যাকসিন প্রয়োগ পর্যন্ত একটি টেকনিক্যাল বিষয় হওয়ায় ভ্যাকসিন সংশ্লিষ্ট কর্মীদের যথাযথ প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো সম্পর্কে কোনো বিলম্ব না করে রোডম্যাপ প্রণয়ন, তা জনগণের কাছে স্পষ্টভাবে অবহিতকরণ এবং সকল ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিতকরণ, জনগণের স্বাস্থ্য নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে পুরো পরিকল্পনা জনসম্মুখে প্রকাশ করার প্রয়োজন বলে সভা মনে করে। 5. সভায় প্রথম ও দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনের পরিবেশ, নির্বাচন কমিশনের ব্যর্থতা নিয়ে আলোচনা হয়, স্থানীয় সরকারি নির্বাচনগুলোতে সরকারি দলের ভোট দখলের কার্যক্রম অব্যাহতভাবে চলতে থাকা এবং নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক নির্বাচন পরিচালনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। আবারও প্রমাণিত হয়েছে যে বর্তমান অনির্বাচিত সরকারের অধীনে এবং সম্পূর্ণ অযোগ্য দুর্নীতিগ্রস্ত নির্বাচন কমিশনের পরিচালনায় স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে পারে না। তথাপি গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত অনুযায়ী ভবিষ্যতে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। 6. ভ্রান্ত নীতি ও শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির কারণে বাংলাদেশ একটি শিক্ষা প্রতিবন্ধী জাতি হিসেবে পরিণত হতে চলেছে। বৈশ্বিক সূচকে 138টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 112তম, দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন হওয়ায় সবাই হতাশা ও সরকারের ব্যর্থতায় সমালোচনা করা হয়। সভা শেষে উক্তি সর্বোচ্চ ধন্যবাদ জানিয়ে সবার মন্ত্রী দিবস আমাদের সকল এখন পর্যন্ত সকল মুক্তিযোদ্ধা, সকল ভাইস চেয়ারম্যান সবাই আছেন, কোথাও কারো যাওয়ার কোনো সমস্যা তো হয়নি, সেখানে কোনো পরিস্থিতি নেই, পরিবেশ নেই। জানি বলি তো বলছি আপনাকে, এখন পর্যন্ত সে ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয়নি, সেখানে কোনো পরিবেশ তৈরি হয়নি। অত্যন্ত বিএনপি এখনো অত্যন্ত সুসংগঠিত আছে। একটা কথা আপনাদের মনে রাখতে সবসময়, বিএনপি একটু বিরাট, সব বৃহত্ত এই ধরনের উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দলে ছোটখাটো দিয়ে একটা ঘটনা কোনো ঘটনাই নয়। এটাকে এত বড় করে যারা দেখছেন তারা আমার মনে হয় ঠিকভাবে দেখছেন না, এবং এটা গণতন্ত্রকে সাহায্য করা, গণতন্ত্রের পরিবেশ সৃষ্টি করা সত্যিকার অর্থে গণতান্ত্রিক চর্চা পক্ষে যাচ্ছে না। আপনার আমি যেটা লক্ষ্য করেছি আর কি, যে এই বিষয়গুলো নিয়ে একটা মহল খুব দ্রুতই আপনার কনক্লুশনে চলে আসে, সিদ্ধান্ত নিতে চায়, সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায়। আমার খুব দুঃখ হয় যখন দেখি যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা বলছেন যে বিএনপির মধ্যে গণতন্ত্র নেই, তারই এটা প্রমাণ, ভূতের মুখে রাম নাম। দেশের গণতন্ত্রই খেয়ে ফেলেছেন, মানুষের অধিকার গুলো খেয়ে ফেলেছেন, আর আপনারা অন্যের গণতন্ত্র দেখে বেড়াচ্ছেন। বিএনপির মধ্যে গণতন্ত্র আছে বলেই তো বিএনপি এখন পর্যন্ত একদম অটুট আছে, একেবারে অত্যন্ত সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ আছে। আপনাদের যে চরমভাবে সরকার এই দেশের
গণতন্ত্রকে হত্যা করছে, গণতান্ত্রিক পরিবেশকে বিনষ্ট করছে, করে ফেলেছে ইতিমধ্যে। একদলীয় একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার সকল আয়োজন সম্পন্ন করেছে, শুধু আপনার ছদ্মবেশটা আছে, সেই ছদ্মবেশ নিয়ে তারা কথা করছেন, সমানে কথা বলছেন যে বিএনপি গণতন্ত্র, বিএনপি গণতন্ত্র আপনাদের মধ্যে কি আছে, দেশের মানুষকে কি দিচ্ছেন আপনারা, সেটা আগে উত্তর দিন। আপনার যে নির্বাচন কমিশন সম্পর্কে 42 জন আপনার যে বিশিষ্ট নাগরিক তারা যে বক্তব্য দিলেন এবং তারা যেটা রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন, আমাদের অত্যন্ত বিজ্ঞ তথ্যমন্ত্রী মহোদয় তিনি বলছেন এটা বিএনপির অফিসের ড্রাফট, একজন মানুষই বিএনপি করে না, যারা বিশিষ্ট নাগরিক এই বক্তব্য দিয়েছেন একজনও বিএনপি করে না, বরঞ্চ বিভিন্ন সময় তারা বিএনপির বিভিন্ন রকম সমালোচনা করেছেন। প্রকৃত সত্য যখনই সামনে আসে এবং জনগণ যখন সত্য কথা বলতে চায়, নাগরিকদের সত্য কথা বলতে চায়, তখনই আমরা তাকে বিএনপি বানিয়ে ফেলেন। এটা হচ্ছে আমাদের একটা জঘন্য রকমের কৌশল, গণতন্ত্রকে ধ্বংস করার আরেকটা কৌশল। এবং আমরা একথা বারবার করে বলে আসছি যে আওয়ামী লীগের সমস্যা হচ্ছে কি, আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাসই করে না, মুখে বলে গণতন্ত্রের কথা কিন্তু কাজে বিপুলটা করে, এটা আজকের না তো, সে 1972 সাল থেকে আপনার বিশেষ ক্ষমতা আইন 72 সালের সংবিধানে কারো সংযোজন করেছে, জরুরি অবস্থা আইন কার সংযোজন করেছে, একদিনের শাসন ব্যবস্থা কারা এনেছে, সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়ে কারা এসে আপনার সংবাদপত্রের স্বাধীনতাকে হরণ করেছে, কারা? অলওয়েজ আওয়ামী। আজকেও দেখেন এবার আপনার কৌশলটা ভিন্ন, গতবার 75 সালে যে বাকশাল করলো তার পার্লামেন্টের মধ্য দিয়ে 1 মিনিটের মধ্যে 11 মিনিটের মধ্যে তারা পার্লামেন্টে বাকশাল দিয়ে পাশ করেছে, এইবার পদ্ধতি নিয়েছে দীর্ঘস্থায়ী, কোর্টকে দিয়ে আদালতকে দিয়ে তারা এই কাজগুলো বানাচ্ছে এবং আদালতকে সম্পূর্ণভাবে তারা নিয়ন্ত্রণ করছে। আজকেও পত্রিকায় দেখলাম যে আপনার সিনহা সাহেবের বিরুদ্ধে আরো মামলা দেওয়া শুরু হয়েছে, সেই পর্যন্ত সিনহা সাহেব ভালো ছিল যখন পর্যন্ত তাদের ফরমাইশ গুলো পালন করেছেন, খারাপ হয়ে গেলেন যখন আইনের ব্যাপারে তিনি আটকালেন, বিশেষ করে আপনার বিচার বিভাগের স্বাধীনতাকে তুলে ধরার জন্য যে সিদ্ধান্ত তিনি নিলেন তখনই তিনি হয়ে গেলেন সবচেয়ে খারাপ ব্যক্তি, তাকে গান পয়েন্ট দেশ থেকে বার করে দেওয়া হবে, তার বিরুদ্ধে বিভিন্ন রকম মামলা আবার নতুন করে শুরু করা হবে। বাস্তবিক পক্ষে বাংলাদেশের মানুষ এই বাংলাদেশ দেখতে কোন মতেই আপনার অভ্যস্ত নয় এবং তাদের এটা সমস্ত আশা আকাঙ্ক্ষাকে ধ্বংস করে দিয়ে আজকে আওয়ামী লীগ এই বিষয়গুলোকে বাংলাদেশের মানুষের উপরে চাপিয়ে দিচ্ছে এবং একটা কর্তৃত্ববাদী সুবিধাতান্ত্রিক সরকার চাপিয়ে দিয়েছে। কথা বলবে কি করে, আপনি যদি আপনার এমন হয় যে কথা বললেই মামলা হবে, কথা বললেই তাকে আপনার অন্য কিছু বানানো হবে, তাহলে কথাই কেউ বলতে সাহস করবে না, তাই হচ্ছে বাংলাদেশে। আপনি দেখুন যে আপনাদের পত্র পত্রিকা, তারপরে আপনাদের যে চ্যানেলগুলো আছে বিভিন্ন অনেকগুলো চ্যানেল আছে, এরা বেশিরভাগই কিন্তু আমরা ব্যবসায়ী মানুষ, বড় বড় বিজনেস হাউসেস, তারা একটু এদিকে দিক করে তার বাড়িও ভেঙে দেওয়া হয়, বুলডোজার দিয়ে বাড়ি পর্যন্ত ভেঙে দেওয়া হয়, আরেকটু এদিকে দিকে তাদের যে মামলা হয় হত্যা মামলা করতে হয়। এইটা এই দেশকে এখন আপনারা যদি তারা বলতে যায় এই ধরনের কথাগুলো, তো এই ভূতের মুখে রামনাথ ছাড়া তার কিছু বলা যাবে না। এখানে ওনার বক্তব্য উনি যা বলেছেন আর আমাদের কাছে আপনার যেটা যখন আমাদের আপনার স্ট্যান্ডিং কমিটির যেটা আমাদের বিধান আছে এটা তো এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি, তো আপনারা এটা নিয়ে এত করছেন কেন, বহু ঘটনা আছে যেগুলো আপনার সিদ্ধান্ত হয় না বা হয় না বা আপনার অ্যাকসেপ্ট করা হয় বা হয় না। একজন একটা রাজনৈতিক দলের একজন আপনার উচ্চ পর্যায়ের নেতা এবং নিঃসন্দেহে এটা আপনাদের প্রেসের কাছে এটা আসবে, এটা আপনার কনসার্ন হবে, কিন্তু এটা একটা নতুন ব্যাপার না, বহু আগে বহু সবকিছু হচ্ছে। আপনি আমি এর আগের দিনও বলেছি আপনাদেরকে ভারতে 22 জন একদম শীর্ষ আপনার কংগ্রেসের নেতা তারা ওপেন চিঠি কড়া চিঠি দিয়েছেন সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে, তাই না, কই তারা থেকে বহিষ্কার হন,
Because then, that is the practice in a democratic party. Democratic party, they practice. কখনো আপনার জয়ীরা হবে কখনো হবে না কখনো থাকবে এটা নিয়ে আপনার তো মাথা ব্যথার কোনো কারণ নেই যাদের মাথা ব্যথা আমাদের মাথা ব্যথা আমাদের থাকবে উনি তো কিছু মানে বেশ গুরুতর অভিযোগ এনেছেন এক নম্বর ওই অভিযোগ পুরো উনি এনেছেন ওনার মতে গুলো না একটু বলি তাহলে আমি জানি তো কথা আমি শুনেছি আমি দেখেছি উনি বলেছেন বিএনপি তে মুক্তিযোদ্ধাদের কোণঠাসা করে রাখার একটা অপচেষ্টা হচ্ছে এই সমস্ত এক উনি বলেছেন দুই নাম্বার হচ্ছে যে ওনাকে যে চিঠিটা দেওয়া হয়েছে দলীয় সিদ্ধান্তে চিঠি দেওয়া হয়নি একক ব্যক্তি উনি নাম উল্লেখ করে বলেছেন একক ব্যক্তি এই চিঠিটি স্বপ্রণোদিত হয়ে এই চিঠিটি দেওয়া হয়েছে এটা আপনাদের দলীয় সিদ্ধান্ত ছিল না আদৌ কি এটা আপনাদের দলীয় সিদ্ধান্ত ছিল কিনা দুই তিন হচ্ছে যে উনি পদত্যাগ করতেন কিন্তু আপনাদের পরবর্তী শোকজের জবাবের পরে উনি মানে পরবর্তী সিদ্ধান্ত নেবেন এবং চারটা পরামর্শ উনি দিয়েছেন হ্যাঁ আপনাদের মনোনয়ন পদত্যাগ করবেন কথা উনি বলেননি বলেননি উনি মনোনয়ন বাণিজ্য ব্যাপারে আপনাদের তদন্ত করতে বলেছেন কাউন্সিল করার এরকম চারটা সুপারিশ দিয়ে এই ব্যাপারে আপনারা আসলে কি ভাবছেন আলোচনা করেছেন আপনাদের আগেই বলেছি এই ব্যাপারে আমরা এখনো আলোচনা করিনি এবং কোনো সিদ্ধান্ত এখনো হয়নি তার আগে আপনি এটাকে নিয়ে এমন নাকরাতি করছেন যেন আপনার সবকিছু চলে যাচ্ছে এটাতেই গণতন্ত্র ধ্বংস হচ্ছে গণতন্ত্র যদি ধ্বংস হয়ে করে ফেলেছে আওয়ামী লীগ সরকার সেই বিষয়ে কিন্তু একটা কথা বলেন না কোথাও দেখি না আপনাদের ইউ ডোন্ট আস্ক দেম ইভেন যখন তারা প্রেস কনফারেন্স করেন তাদেরকে একবার জিজ্ঞেস করে না যে আপনি এটা কেন করলেন এটা কেন করলেন এটা করলেন করেন না দ্যাট ইজ দ্য পয়েন্ট আমি ওই পয়েন্টের দিকে আসছি যে দেশে এমন একটা ভয় এবং তাসের রাজত্ব তারা তৈরি করেছে যে এখানে আপনারা যারা স্বাধীন সাংবিধানিকতা করতে চান তারা অস্বীকার করতে পারছেন না সেটা আপনাদের জন্য না এটা আপনাদের যে সংবাদ সংস্থা ইলেকট্রনিক চ্যানেল হোক বা আপনার প্রিন্টিং মিডিয়া হোক আপনাদের বিভিন্ন ম্যানেজমেন্টের কারণে আপনারা এটা পারেন না কারণ আপনারা বেশিরভাগ ক্ষেত্রে একটা সেলফ সেন্সরশিপ নিয়ে নিয়েছেন চেষ্টা করছে লড়াই করছে 35 লক্ষ আসামি যে বিরোধী দলের তার 500,000 লোক গুম হয়ে গেছে যার প্রধান নেত্রী এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী যাকে বিনা কারণে জেলের মধ্যে আটক করে রাখা হয়েছে তার যদি বলা হচ্ছে গৃহে রাখা হয়েছে কিন্তু সেটা পুরোপুরি গৃহবন্দী অবস্থা রাখা হয়েছে যার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশে আসতে পারছে না সে নির্বাচিত সেই ক্ষেত্রে আপনারা সেগুলো প্রশ্ন একবার জিজ্ঞেস না করে আপনারা কিন্তু আমাদেরকেই ধরছেন আমরা চেষ্টা করছি আমরা বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেই আমরা আমাদের কাজ আমাদের দায়িত্ব সেই যে আমরা পালন করব আপনার প্রশ্নের মধ্যে আপনার উত্তরও আছে আর এইজন্য আমি আপনার প্রশ্নের আড়িয়েতে গেলাম না আমি 42 জন যে বিশিষ্ট জনের কথায় আবার একটু আপনার ইয়ে চাই রাষ্ট্রপতি তাদের পাঠিয়েছেন আপনারা এটাকে সমর্থন করেন কিনা এবং রাষ্ট্রপতি আমরা বলবেন কিনা যে এটাকে আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই এতদিন পরে তারা জনগণের যে মূল কথা সেই কথা তারা নিয়ে এসছেন তাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্বকে তারা পালন করেছেন আমি মনে করি এটাকে সমগ্র যে বুদ্ধিজীবী শ্রেণী যারা আছেন তাদের সকলের এই বিষয়টাকে সমর্থন করতে হবে ইটস নট ফর বিএনপি নট ফর এনি পলিটিক্যাল পার্টি এটা দেশের জন্য জাতির জন্য এটা প্রয়োজন যে একটা নির্বাচন কমিশন তারা চুরি করে তারা টাকা চুরি করে এটা বিশ্বাসযোগ্য হতে পারে না তারা করছে উঠে সেগুলোর উত্তর না দিয়ে এইতে এই কথাগুলো আমরা বহু আগে থেকেই বলছি গত নির্বাচন আগে থেকে আমরা কথা বলছি এই নির্বাচন কমিশন গঠনের সময় থেকে আমরা বলছি মানে বলছি কাউকে একজন নির্বাচন কমিশনার বলছেন যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এগুলো ভিত্তিহীন অসত্য উত্তর সত্য এটা তো বলবেই চোর কি কখনো স্বীকার করে যে আমি ফোন করেছি মাননীয় মহাশয় আমি আমি সেটাই বলতে চাচ্ছিলাম আপনাকে যে তারা রাষ্ট্রদ্রোহ মামলা করেছে আমাদের আবিজের বিরুদ্ধে তারা তার বিরুদ্ধে নাশকতার মামলা করেছে তার বিরুদ্ধে
বাস পুড়িয়ে দেওয়ার মামলা করেছে, ট্রাক পুড়িয়ে দেওয়ার মামলা করেছে, এখন সেটা হচ্ছে 10টা মামলা। জেলেও গিয়ে খেলে ধরে নি, একেবারে ধরে রাস্তা থেকে তুলে নিয়ে ওকে জেলে নিয়ে গেছে, তাই না? তো সেক্ষেত্রে তাদের মুক্তির কথা শোনা পায় না। কোন মুক্তিযোদ্ধাকে তারা সম্মানটা দিয়েছেন আজ পর্যন্ত? তারা কি জিয়াউর সাহেবকে কোনো সম্মান দিয়েছেন এখন পর্যন্ত? তারা কি তাজউদ্দিন সাহেবকে এখন পর্যন্ত কোনো সম্মান দিয়েছেন? আমি তাজউদ্দিন সাহেবের কথাই বলছি, দিয়েছেন? দেন। এবারে ওসমানী সাহেবের নাম কোন একবারে স্মরণ করেন? একে খন্দকার সাহেবকে পার করে দিয়েছেন, এখন ইয়ে হয়ে গেছে আপনার কাছে মুখ বধি একেবারে সম্বন্ধ, কথা বলা বন্ধ, চলাফেরা বন্ধ হয়েছে খন্দকার সাহেবের। এটা আমি কয়েকটা বললাম আপনি, তার বিরুদ্ধে আপনি ধরেন এখন সবাই তো একই অবস্থা, মামলা কার নেই, সব মুক্তি, আমরাও তো মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি, আমাদের তো আপনার 86-90টা মামলা। বেগম খালেদা জিয়া, তিনি তো আমি বলি যে সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধাদের একজন, কারণ উনি 1971 সালের 26শে মার্চ থেকে যেদিন জিয়াউর রহমান সাহেবের ঘোষণা করেছেন তারপর থেকে কিন্তু উনি আপনার এই মুক্তিযুদ্ধ করছেন। দুটো শিশুকে সঙ্গে নিয়ে তিনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, তারপর কারাভোগ করেছেন এপ্রিল মাস থেকে, এখনো করছে। ফর দিস কান্ট্রি, ফর দিস নেশন, ফর দ্য পিপল। তাকে কি করেছেন আপনারা? মাননীয় মহাসচিব, কিছুক্ষণ আগে আওয়ামী লীগের উপদেষ্টা সাহেব বলেছেন, বিএনপির মহাসচিবকে বলতে চাই, আপনারা উন্নয়ন দেখতে পান না, জনগণ দেখতে পায়, আপনারা দিনের আলোয় রাতের অন্ধকার দেখতে পান, শেখ হাসিনার সুশাসনে সহযোগী হন। কিছুক্ষণ আগে স্বেচ্ছাসেবী লীগের একটা প্রোগ্রাম, চমৎকার কথা, এইসব কথা বলে আমাদেরকে অযথা আপনার মানে উত্তর দেওয়ার কোন প্রয়োজন মনে করি না। দেশের মানুষ কি দেখতে চায়? তার একটা শুধু নির্বাচন নেই, যে নির্বাচনে আপনার রাষ্ট্রযন্ত্রকে আওয়ামী লীগের পক্ষে ব্যবহার করা হবে না, নিরপেক্ষ নির্বাচন হবে, তাহলেই বোঝা যাবে দেশের মানুষ কি দেখতে পায় কি দেখতে পায় না। আর কিছু দরকার নেই। চা একটা খাবে।